السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ সুবাহ তাইলার তবে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ তাইলা আমাদেরকে দিনের সহি বুঝ দান করেছে এবং দিনের জন্য দিনের প্রচার প্রসারের জন্য কাজ করার মতো মন মানসিকতা তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআনে হামিম সিজদায় বলেছেন যে আমার আহসান কওলা মিম্মান দা আ ইহিম আমিলা সলিহা ও কওলা ইন্নানি মিনাল মুসলিম যে তার চেয়ে উত্তম কথার কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎ কাজ করে এবং বলে যে আমি হচ্ছি মুসলমান অর্থাৎ আত্মসমর্পণকারী অর্থাৎ প্রতিটি মুসলমানের জন্যই দিনের কাজ করা অবশ্যই জরুরি এবং এই দিনের কাজ করা এবং দিন প্রচার প্রসারের কাজ করা আল্লাহ সুখান দৃষ্টিতে সবচেয়ে উত্তম পেশা সবচেয়ে উত্তম কাজ সেজন্য আমাদের যার যতটুক সামর্থ্য আছে যেভাবে যেভাবে যতটুকু সামর্থ্য আছে সেভাবে উচিত প্রাণপণের চেষ্টা করা যাতে করে আমরা ইসলামের বাণী মানুষকে পৌঁছে দিতে পারি এবং মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারি কেননা পাপ কাজের কুফল শুধু যে পাপই তার উপর বর্তায় না যারা এই পাপ কাজ না করার না করার সত্ত্বেও তারা সমাজে বিচারণ করে কিন্তু পাপ থেকে মানুষকে বিরত রাখে না তাদের জন্য এই পাপ কাজের কুফল তাদের উপরও বর্তায় সেজন্য পাপ কাজ থেকে দূরে থাকার জন্য নিজে চেষ্টা করার পাশাপাশি আমাদের সমাজের আমাদের ভাই ব্রাদার আমাদের ভাই বোনদেরকে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে জন্য সোশ্যাল মিডিয়া হোক নিজের সরাসরি দাওয়া দেওয়ার মাধ্যমে হোক যেভাবে হোক আমাদের চেষ্টা করতে হবে যাতে করে মানুষ পাপ কাজ থেকে বিরত থাকতে পারে এক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি করা যাবে না কোনো প্রকার পিছনে পিছনে তাকানো যাবে না এক নম্বর জ্ঞান অর্জন করতে হবে তারপরে ফিল্ডে নেমে দাওয়াতি কাজ করতে হবে আমার আল্লাহ সবহান তারা জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে দেখুন কিভাবে কোরআনে বলছে যে ফায়লাম ইলাহা ইল্হা ইল্লাহ তুমি জ্ঞান অর্জন করো তুমি এই অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই অর্থাৎ লাইলা ইল্লাল্লাহ বলার আগে আপনাকে বুঝতে হবে আগে জ্ঞান অর্জন করতে হবে কালেমার আগে আল্লাহ তালা জ্ঞানকে নিয়ে এসেছে আলাই এই আয়ত্তা নিয়ে এসেছে তার ইলম অধ্যায়ে যে জ্ঞানের ফজিলত বর্ণনা করার জন্য যে আগে বলেছে আল্লাহ অর্জন করে তারপরে ইল্লাল্লাহ ইল্লাহ ফলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম জ্ঞান অর্জন থেকে কখনো পিছন হটা যাবে না আর মূলত জ্ঞান অর্জন করার জন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা জ্ঞান অর্জন করতে চাই জ্ঞানের পথে হাঁটতে চাই সেটা হচ্ছে আমাদের অন্তরকে পাপ থেকে বিরত রাখা অন্তরকে খারাপ চিন্তা খারাপ পাপ থেকে অন্তরের পাপ থেকে বিরত থাকা কিন্তু বর্তমান সময়টা এমন একটা জটিল অবস্থা যে পাপে জড়িয়ে পড়া একদম সহজ পাপ কাজে জড়িয়ে পড়তে একদম সহজ আপনি যখন ঘরে বসে আল্লাহর ইবাদত করছেন আপনি যখন ঘরে বসে সলাত আদায় আপনি ঘরে বসে জিকির করছেন ঘরে বসে ইসলামিক বই পড়ছেন পাশের মসজিদে গিয়ে সলাত আদায় করে আবার ঘরে এসে ইসলামিক বই পড়ছেন দিনের দিনের দাওয়াতি কাজ করছেন যখন আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন তখন দেখছেন যে আপনার বেপর্দা নারীদের কোনো অভাব নাই সুন্দরী চেহারার কোনো অভাব নাই যা আপনাদের প্রতিনিয়ত আকর্ষণ করছে যা আপনাকে প্রতিনিয়ত আপনাকে আপনার অন্তরের পবিত্রতা থেকে ফায়সা এবং পবিত্রতা থেকে অপবিত্রতার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং এ হচ্ছে এক শয়তানের বিশাল হাতিয়ার যুব সমাজের জন্য মূলত এ হচ্ছে শয়তানের এক বিশাল হাতিয়ার যুব সমাজকে ধ্বংস করার জন্য সেহেতু অবশ্যই অবশ্যই এই খারাপ এই ঘৃণিত এবং এই অশ্লীর গাছ থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে হবে কেননা আজকে আপনি যখন ঘরে থাকছেন সুন্দর মতো আপনার অন্তরকে পবিত্র করার জন্য চেষ্টা করছেন আপনি সুন্দর থাকছেন আপনি ভালো থাকছেন আপনি আনন্দিত থাকছেন কিন্তু যখনই আপনি বাইরে যাচ্ছেন তখনই একজন বেপর নারীর প্রতি তা মাধ্যমে আপনি তার প্রতি কামনা সৃষ্টি হচ্ছে এবং নিজের সকল গুণগুলোকে তুচ্ছ মনে হচ্ছে মনে হচ্ছে যে এই নারীকে পাওয়ার মাধ্যমে জীবনে বড় সফলতা এর মাধ্যমে নিজেকে তুচ্ছ মনে হচ্ছে নিজের সকল ভালো গুণ ইমান আমলকে তুচ্ছ মনে হচ্ছে এবং ইমান আমলকে তুচ্ছ মনে হওয়ার মাধ্যমে আপনার অন্তরকে আপনি ভালো পথ থেকে খারাপ পথের দিকে নিয়ে যাওয়ার একটা পায়চারা চলতে আসে এবং অন্তরে একটা কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে আপনার খারাপ কাজের দিকে যাওয়ার তো সেই জন্য আল্লাহ সাহানা হ তারা কোরানে দৃঢ়ভাবে বলে দিয়েছে কোরানে ঘোষণা করেছে। দিয়েছে সুরা ইসরা এবং অথবা সুরা বনি ইসরাইল আল্লাহ সু মানত তারা বলেছে যে ওয়ালা তা ফরাবুস জিনা ইন্না হু কানাফা হেসাতা ওয়াসা আসাবি তোমরা জেনার ধারে কাছেও জিও না অলা তা ফরাবু জেনা ইনহা কানা ফায়েসা এটা হচ্ছে একটা বড় ধরনের ফায়েসা কাজ এটা হচ্ছে কানা ইন্না হু কানাফা হেসাতা ওয়াসা এবং বড় ধরনের একটা পাপ কাজ বড়ো ধরনের একটা পাপ কাজ অশ্লীল কাজ নিকৃষ্ট আচরণ সেই জন্য জেনা থেকে অবশ্যই দূরে থাকতে হবে জেনা থেকে অবশ্যই আল্লাহ তারা বলে না যে তোমরা জেনা করো না বলছে জেনা থেকে যোজন যোজন করে দূরে থাকতে বলছে আল্লাহ তারা অর্থাৎ নারীদের দিকে তাকানো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কারণ নারীদের দিকে তাকানোর মাধ্যমে চোখের জিরে হয়ে যায় আর চোখের জিরে হতে হতে এক সময় সেটা বাস্তবে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি সেই জন্য নারীদের দিকে তাকানোর ক্ষেত্রে আল্লাহ হতে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ সুবাহ তালা আল্লাহ সুবাহন তালা রসুল সাল আলাইহ আসাল্লাম আমাদেরকে তাই সতর্ক করে বলেছেন যে মাই মাই বাইনা হে ওয়া বাইনা আদমান হে আদমান অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা বলছেন মাই আদমান লি যে কেউ আমাকে দায়িত্ব যে কেউ আমাকে এই দায়িত্বটা যে কেউ দায়িত্ব মাই ইয়াদ লি যে কেউ দায়িত্বটা গ্রহণ করবে মাই ইয়াদ লি কিসের দায়িত্বটা গ্রহণ করবে মা বাইনা লিহি আইহে বাইনা রেজলাইহে যা রয়েছে তার দুই চোয়ালের মাধ্যমে এবং যা রয়েছে তার দুই রিজলে দুই পায়ে পায়ের মাঝে অর্থাৎ লজ্জা স্থান এবং যৌনাঙ্গ এই দুই যৌন এই দুইটা স্থানের দায়িত্ব জিম্মাদারি যে নিয়ে নেবে যে এই দুইটা জিনিস জিম্মাদারি যে নেবে যে দায়িত্ব গ্রহণ করবে আমার রাহুল জান্না আমি তার জন্য জান্নাতে জিম্মাদার গ্রহণ করবো সমানালা আমি তার জন্য জান্নাতে জিম্মাদার আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। অর্থাৎ আল্লাহ রসু বলেছেন যে আমাদের দুইটা জিনিসের হেফাজত করতে হবে দুইটা জিনিসকে সংযত রাখতে হবে এক হচ্ছে আমাদের লজ্জাস্থান দুই হচ্ছে আমাদের আমাদের জিহবাগ এমন এই লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারি তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আল্লাহ রহু নিজে দায়িত্ব গ্রহণ করবেন জান্নাতে যাওয়ার এবং আর যদি আমাদের এই মুখের এই জিহবাগ এই জিহুবাঘ যদি আমরা খারাপ কথাবার্তা কাজকর্ম হ্যাঁ খারাপ কথা বলি খারাপ কিছু খাই হারাম জিনিস খাই তাহলেও আমাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে কেননা এই জিহুবার কারণেই অনেক মানুষ জান্ন অধিকাংশ মানুষ জান্না যাবে এই জিহুবার কারণে অর্থাৎ এই জিহুবাকে যদি সংযত করতে পারি তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম জাননাতে দায়িত্ব গ্রহণ করবেন অর্থাৎ আমাদেরকে খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে খারাপ কাজ থেকে বিরত থাকার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে নারী ফেতনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছে যে আমি পুরুষদের জন্য নারী ব্যতীত আর কোনো বড় ফেদনা রেখে যাইনি অর্থাৎ নারী হচ্ছে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেদনা তো এই ফেদনা থেকে অবশ্যই দূরে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সালাম আরেকটা দিশে বলছে যে ফাত্তাকুদীয় অত্তাকুর নেশা তোমরা নারী থেকে দূরে থাকো দুনিয়া থেকে দূরে থাকো বিভিন্ন হাজি সা্লাহ রসুল সাল্লাহ আলি নারীদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে যদি আমরা কাজ করতে চাই যদি আমরা ভালো পথে কায়েম থাকতে চাই দীড়ে থাকতে চাই যদি আমরা অটল অবিচল থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেগানা বেপর্দা নারী থেকে তাদের তাদেরকে তাকানো থেকে তাদের থেকে অনেক দূরে থাকতে হবে তাদের সংমিশ্রণ থেকে আজকে মাঠে ঘাটে হাটে বাজারে রাস্তায় তারপর আপনার যানবাহন উঠলেই নারীরা এসে পাশে বসে নারীরা এসে এইভাবে আপনাকে আকর্ষণ করবে এই থেকে অবশ্যই দূরে থাকতে হবে এই থেকে দূরে থাকলেই আপনি সকল আপনি অবিচল থাকতে পারবেন আর যদি আপনি দিনের উপর অবিচল থাকতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভয় মুক্ত রাখবেন আল্লাহ তালা আপনাকে দুঃখ মুক্ত রাখবেন যে কোনো প্রকার ভয় থেকে আল্লাহ আপনাকে মুক্ত রাখবেন যে কোনো প্রকার দুঃখ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখবেন কিন্তু আখিরাত দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় আল্লাহ তালা আপনাকে ভয় এবং দুঃখ থেকে বিরত রাখবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে ফালা আল্লাহমি জানুন নিশ্চয়ই যারা বলে যে আমার রব হচ্ছে আল্লাহ এবং এর উপর দৃঢ় থাকে অবিচল থাকে আল্লাহ তালা বলেছেন ফালা হ্যালাই হিম ওয়ালাই হুম তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই অর্থাৎ আমাদের দিনের উপর অটল অবিচল যদি থাকতে পারি তাহলে আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আপনি যখন নারীর দিকে তাকাবেন তখন আপনার মনে দুঃখ সৃষ্টি হয়ে যাবে যে আহারে আমি তো কি পেলাম না কি পেলাম না সে কি পেয়ে গেল হ্যাঁ তারা ওই জিনিসটা যদি আমি পাইতাম তাহলে আপনার সদা সবদা আপনার অন্তত দুঃখ থাকবে আপনি দিনের উপর অটল অটল অবিচল থাকবে না সলা আদায় করতে ভালো লাগবে না আপনাকে চলাচ আদায় করতে ভালো লাগবে না ভালো আচরণ করতে ভালো লাগবে না ইসলামিক বই পড়তে ভালো লাগবে না ভালো ইসলামিক লেকচার দেখতে ভালো লাগবে না সাদা সর্বদা আপনার মনে খারাপ জিনিস ঘটতে থাকবে সেজন্য অবশ্যই এই খারাপ কাজ থেকে আপনাদের আমাদের সবাইকে বিরত থাকতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিবরাক